আমার আজকের কবিতা নিশাচর। আলো ঝলমলে শহরে, নান্দনিক সভ্যতার দেশে, আমি এক নিশাচর। চিরযৌবনা শহরে প্রস্ফুটিত চারদিক, সেন্টের রোমাঞ্চিত সুবাসে মোহিত নয়নাভিরাম, বিলাসিতার বর্ণাঢ্য নগরীতে আমি এক ক্লান্ত শ্রমিক। সুউচ্চ ইমারতের পরিচ্ছন্ন শহরে সিমেন্টের ছিটে ফোটায় বর্ণিল দেহে রাতের আধারে একাকী এক পথিক। শরীরের নোনা জলে বিধ্বস্ত যুবথুব গায়ের মলাট, জেব্রা ক্রসিংয়ে পরিশ্রান্ত দেহ থমকে দাঁড়ায়। ট্রাফিক সিগনালে হেলান দিয়ে চোখ রাখি, লাল বাতি কখন হবে সবুজ, জীবনের সবুজ বাতি লাল বাতির ঝলকে ম্রিয়মান, দেখা দেবি কি কোনদিন। রাতের পাখিরা শুকটান দেয়, রক্তে মিশায় নিকোটিন, জেনে শুনে করে যায় বিষপান। রঙিন পানির গ্লাসে ঠোকাঠুকির চিয়ার্স, ক্ষুধার্ত চোখ উঁকি দেয় রাস্তার ধারের রেস্তোরাঁর কাঁচের আলমিরায়। নেই কিছুই, এক গ্লাস পরিষ্কার পানি, তৃপ্তির ঢেকুর, ষোলো আনা শোকরানা, জীবন যুদ্ধের এ যে বিশেষ নজরানা। পরিচ্ছন্ন কর্মীরা জানায় অভিবাদন, প্রিয়জনহীন শূন্য কামরা করে তিরস্কার, সারাদিনের অভুক্ত রক্তচোষা কীটগুলি বিছানায় জানায় সম্ভাষণ। পা দুটি অনড় থাকতে চায় সিঁড়িতে, রেলিং ধরে ধপাস করে বসে পড়ি, কি করে করব নিরাশ। সারাদিনের কুলুর বলদের এই যে একটু বিশ্রাম, প্রবাসের চার দেয়ালের মাঝে প্রতিধ্বনিত হয় দীর্ঘশ্বাস। জীবন বাজি রেখে দিবারাতে চলে উদুর পড়তে আর দায়িত্ব পালনের কসরত। নিশাচর প্রবাসী নেড়ে ফিরে আবার ছুটতে হবে কয়েক ঘন্টা পর, যন্ত্রণাময় যান্ত্রিক জীবনের সেই প্রত্যাশায় ক্ষণিকের ফেরা, নিয়মের মাঝে অনিয়মের হিসেব কষি রাতের আধারে, বিকলাঙ্গ অনিশ্চিত ভবিষ্যতের সমাপ্তির অপেক্ষায়। অপেক্ষা এখন শুধু শেষ নিঃশ্বাসের, কবে যেদিন মঞ্জুর করবেন আমার মাওলায়। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। কবিতাটি 28 তারিখ পেরিয়ে 29 তারিখের প্রথম প্রহর রাত 12টার পর কর্মস্থল থেকে ফেরার পথে, যখন খালসা থেকে আমার প্রজেক্ট খালসা অ্যাসোসিয়েশন থেকে ফিরছিলাম, তখনকার চারদিক নিস্তব্ধ এবং সুন্দরী লাগছিল সেটি স্কারমল থেকে ফেরার পথে। সিঙ্গাপুর থেকে মামা জাহাঙ্গীর আলম বাবু, ভালো থাকবেন সবাই, আবারও কথা হবে অন্য কবিতায়।